কিছু বিক্ষিপ্ত ঘটনা ছাড়া নির্বিঘ্নে শেষ হলো পঞ্চায়েত নির্বাচন। কিছু বিক্ষিপ্ত ঘটনা ছাড়াই রাজারহাট, বিষ্ণুপুর এক নম্বর এবং চাঁদপুর ও জ্যাংরা হাতিয়ারা গ্রাম পঞ্চায়েতের নির্বাচন শেষ হলো। রাজারহাট, বিষ্ণুপুর এক নম্বর পঞ্চায়েতের 144 নম্বর বুথে সকাল থেকেই ভোট দেওয়ার লাইন ছিল চোখে পড়ার মতো, কিন্তু ভোটদান প্রক্রিয়া ধীর গতিতে থাকায় বিকেল 5টা বেজে গেলেও রাত পর্যন্ত বহু মানুষ লাইনে দাঁড়ায় ভোট দেওয়ার জন্য। এই বুথের বিজেপি প্রার্থী রিক সোনকার জানান, ভোট নির্বিঘ্নে হলেও ধীর গতিতে প্রক্রিয়া চলেছে। তিনি নিরাপত্তা নিয়ে অভিযোগ করেন, তবে এই বুথ ছাড়া অন্য বুথে ছাপ্পা ভোটের অভিযোগ উঠেছে জনগণের কাছ থেকে। এসে ওপেন গুলি চালিয়েছে, ওপেন গুলি চালিয়েছে এবং তাদের সমস্ত ভোটার তত্ত্বস্থ হয়েছে। এছাড়াও কিছু বিক্ষিপ্ত ঘটনা, যেমন পাথরঘাটাতে বোমা ও ফায়ারিং হওয়ার ফলে 228 এবং 229 নম্বর পাটের ভোট কয়েক ঘন্টার জন্য বন্ধ রাখা হয় এবং জ্যাংরা হাতিয়ারা গ্রাম পঞ্চায়েতে ভোট কেন্দ্রে ইট বৃষ্টির ঘটনা সহ ছাপ্পা ভোটের ঘটনায় এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। এই ধরনের কিছু বিক্ষিপ্ত ভোট কেন্দ্রের ঘটনা বাদ দিলে এই সব অঞ্চলের সাধারণ মানুষ মোটামুটি নির্বিঘ্নে ভোট দেন। কিন্তু আপাতত ভালোভাবে হচ্ছে, কিন্তু প্রচন্ড স্লো, প্রচন্ড আপনারা দেখতে পাচ্ছেন একজন ভোটাররা ভোট দিচ্ছে, 2 ঘন্টা 2.5 ঘন্টা করে দাঁড়াতে হচ্ছে, এরকম শরীর খারাপ হয়ে বসে হচ্ছে। রাজারহাট থেকে অনির্বাণ দত্তের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।